পুরস্কারটা সর্বশেষ কোনো ফুটবলারের হাতে উঠেছিল সেই 11 বছর আগে। সেবার শেষ হাসি হেসেছিলেন লিওনেল মেসি। তার প্রায় এক যুগ পর ফরাসি পত্রিকা লেকিপের চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পুরস্কার উঠেছে কোনো ফুটবলারের। এবারও বিজয়ীর নামটা বদলায়নি। 11 বছর আগে যিনি জিতেছিলেন সেই মেসি এবার বুনেছেন সেরাদের সেরা, পেতে যাচ্ছেন লেকিপের এই পুরস্কার। 77 বছর ধরে ফ্রান্সের সব খেলায় সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ, আর পুরো বিশ্ব মিলিয়ে পুরস্কার দেওয়া শুরু করে 1975 সাল থেকে। পুরো বিশ্বের সব খেলায় সবাইকে ছাপিয়ে পারফর্ম করা খেলোয়াড়কে দেওয়া হয় এই পুরস্কার। এবার মেসি এই পুরস্কার জয়ের পথে পিছনে ফেলেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে। গেল বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ব্রেঞ্জ ওপেন জিতে ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতা খেলোয়াড় বনে গেছেন স্প্যানিশ এই তারকা। তবে মেসির পারফরমেন্সের সামনে নাদালের এমন কীর্তিও পাত্তা পায়নি। মেসি জিতেছে পুরস্কার, এদিকে মেসি ফ্রান্সকে হারিয়ে জিতেছে বিশ্বকাপ। সেই দলে তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন ফ্রান্সের সেরা খেলোয়াড়দের পুরস্কার। গেল বছর ফরাসিদের বছরটা খারাপ কাটেনি। কারিম বেনজেমা রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন লিগ জিতিয়ে পেয়েছেন ব্যালন ডি-অরের ছোঁয়া। এদিকে গেল বছর শীতকালীন অলিম্পিকে 2 সোনা জিতিয়েছেন ব্যাথাঅ্যাথলেট কোয়েতি ফিলোমিনে। তাদের এই কীর্তিও দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।